বঙ্গবন্ধু মেডিকেলে খালেদার চিকিৎসা শুরু, আদালতের নির্দেশ মানার আহ্বান আইনজীবীদের। সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যার আসামি সাইফুলের মৃত্যুদণ্ড বহাল, রিভিউ খারিজ। আজ থেকে 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ, নিষেধাজ্ঞা অমান্য করায় 6 জেলে আটক। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা, কাল মহালয়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তানভীর এলিন এবং আমি রাহনুমা রাহি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ফাইলপত্র দেখেছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। নতুন করে পরীক্ষা নিরীক্ষা না হওয়া পর্যন্ত আগের ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ চলবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন। প্রতিষ্ঠানটির 611 নম্বর VIP কেবিনে রয়েছেন বেগম জিয়া। 5 সদস্যের বোর্ডের নেতৃত্বে আছেন মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুল জলিল। এদিকে দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছেন খালেদা জিয়ার 4 আইনজীবী। সাবেক প্রধানমন্ত্রীকে আদালতের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা দেওয়ার আহ্বান জানান তারা। দর্শক, এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আছেন আমাদের সহকর্মী তাপসী রাবেয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে, জানবো সেখানকার পরিস্থিতি। তাপসী, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, দর্শক আপনারা এরই মধ্যে জেনেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। গতকালই তাকে কেন্দ্রীয় কারাগার থেকে এখানে নিয়ে আসা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। তো আজ, হ্যালো, দর্শক আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখনও চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখানে তার চিকিৎসায় 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তো মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে আজকে তার দেখা করার কথা ছিল, কিন্তু সর্বশেষ পরিচালক, এখানকার পরিচালক যে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে নতুন করে পরীক্ষা নিরীক্ষা না হলে আগের যে চিকিৎসা করা হয়েছিল সেই চিকিৎসাই বহাল থাকবে। নতুন করে পরীক্ষা নিরীক্ষার পরে তারা জানাবেন যে খালেদা জিয়ার আসলে আর কী কী চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং আর নতুন কী ধরনের চিকিৎসা তাকে দেওয়া হতে পারে। এর মধ্যে সে পরিচালককে কাছে জানতে চাওয়া হয়েছিল যে হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী তারা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নিয়েছেন কিনা। পরিচালক জানিয়েছেন যে উচ্চ আদালতের যে নির্দেশনা সেই নির্দেশনা তারা একদম পুরোপুরিভাবে মেনে তার ঠিক বেগম খালেদা জিয়ার চিকিৎসা করবেন। দর্শক আপনাদেরকে আরেকটু জানাতে চাই, উচ্চ আদালতের নির্দেশনা পালন করা হচ্ছে কি না বা হাসপাতাল কর্তৃপক্ষ সেই নির্দেশনা মানছেন কি না তা দেখার জন্য খালেদা জিয়ার আইনজীবীরা কিন্তু এসেছিলেন। সেই আইনজীবী দলের সদস্য ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, এজেড মোহাম্মদ আলী, ওনারা এসেছিলেন। ওনারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কথা বলে গিয়েছেন পরিচালকদের সাথে এবং সেই অনুযায়ী নির্দেশনা অনুযায়ী চিকিৎসা দেওয়ার আহ্বানও তারা জানিয়েছেন। যদি সেইভাবে না হয় তাহলে আবারও তারা উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। তাপসী, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তাপসী রাবেয়া। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা খালেদা জিয়ার জামিন এবং রায়ের বিষয়ে আদেশের জন্য আগামী 14 অক্টোবর তারিখ নির্ধারণ করেছে আদালত। নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালত এই তারিখ নির্ধারণ করেন। খালেদা জিয়াকে কেন জামিন দেওয়া উচিত সে বিষয়ে যুক্তি তুলে ধরেন তার আইনজীবীরা। খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তারা। তবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্কের আর সুযোগ নেই উল্লেখ করে খালেদা জিয়ার জামিন বাতিল করে রায়ের তারিখ ঘোষণার দাবি জানায় রাষ্ট্রপক্ষ। বিচারক উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে 14 অক্টোবর আদেশের দিন ধার্য করেন। তাহলে আর আমরা এই কার্যক্রম চালাতে পারবো না। উচ্চতর আদালত যদি স্টে থাকে, আর যদি স্টে কোনো কার্যক্রম না থাকে, তাহলে আমরা ইনশাল্লাহ আগামী তারিখে রায়ের তারিখ এবং জামিনের বিষয়টি আমরা আদেশ পাবো। আদালত
আজকে সমস্ত পিটিশনের আদেশ দিবেন আগামী দাহ্য তারিখে, চোদ্দ তারিখ হলো নেক্সট ডেট, চোদ্দই অক্টোবরে এই মামলার যত আবেদন করেছি সমস্ত আবেদনের আদেশ দিবেন। ঢাকায় সৌদি আরবের দূতাবাস কর্মকর্তা খালাফাল আলীকে হত্যার দায়ে সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। গত বছরের পয়লা নভেম্বর মামুনের মৃত্যুদণ্ডাদেশ সহ হাইকোর্টের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই রায়ের ফলে অন্য তিন আসামি আল আমিন, আকবর আলী লালু ওরফে রনি ও রফিকুল ইসলাম খোকনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রয়েছে। পাঁচ আসামির মধ্যে পলাতক সেলিম চৌধুরী ওরফে সেলিম আহমেদকে বেকসুর খালাস দেয় আদালত। পরে মামুনের মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হয়। 2012 সালের 5 মার্চ রাত 1টার দিকে রাজধানীর গুলশানে কূটনৈতিক এলাকায় গুলিবিদ্ধ হন খালাফাল আলী। 6 মার্চ ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়। প্রজনন মৌসুম শুরু হওয়ায় শনিবার রাত 12টা থেকে 22 দিন ইলিশ ধরা বন্ধ আছে। সরকার 28 অক্টোবর পর্যন্ত রূপালী এই মাছ শিকার, পরিবহন, মজুদ ও বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। আদেশ অমান্য করলে জেল জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আশ্বিনের পূর্ণিমার আগের 4 দিন ও পরের 18 দিন ইলিশের প্রজনন মৌসুম। এ সময় মা মাছ ডিম ছাড়ে। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে বরগুনার বিভিন্ন নদী থেকে 6 জেলে আটক ও জাল জব্দ করেছে মৎস্য বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আসছে শারদীয় দুর্গোৎসব। দিনরাত ব্যস্ত প্রতিমা তৈরির কারিগররা, কোনোটাতে মাটির প্রলেপ আবার কোনোটাতে রং তুলির ছোঁয়ায় অপরূপ হয়ে উঠছে দুর্গতিনাশিনী দেবী দুর্গার অবয়ব। মন্দিরে আর মণ্ডপে পূজার সকল আয়োজন নিয়ে তাই আয়োজকদেরও রয়েছে চরম ব্যস্ততা। এবার সারা দেশে প্রায় 27,000 মণ্ডপে পূজা হবে বলে জানিয়েছেন তারা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। শরতের শুভ্রতা নিয়ে আগমন দুর্গতিনাশিনী দেবী দুর্গার। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর মঙ্গল প্রদীপ নিয়ে দেবীর আগমনীতে তাই সাজসাজ রব চারিদিকে। 15 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। প্রতিমা তৈরিতে শিল্পীদের এখন দম ফেলার ফুরসত নেই। মাটির শেষ প্রলেপ দেয়া হচ্ছে প্রতিমার অবয়বে। আমরা প্রতিমা তৈরি করছি 5টা, এখন ফাটা ফোটা জুড়ে রেডি করছি, এখন রং ধরব। আর যেসব প্রতিমার গায়ে রঙের আঁচড় পড়েছে এখন নিপুণ হাতের ছোঁয়ায় নিখুঁতভাবে চলছে সূক্ষ্ম কাজগুলো। নানা কারুকাজ দিয়ে বর্ণিল হচ্ছে প্রতিটি প্রতিমা। এখন আমরা প্রতিমার রঙের কাজ করছি, এখানে রঙের কাজ প্রায় শেষের দিকেই। রথের পর থেকে তো কাজ শুরু হয় আমাদের দুর্গা পূজার কাজ। আমি 15টা কাজ নিয়েছি। সকালে ঘুম থেকে ওঠার পরে যখন কাজ ধরি মনে করেন কখন দুপুর হয়ে যায়। এবার সারা দেশে পূজা হবে 27,000 আর ঢাকা মহানগরে হবে 215টি। আয়োজন সফল করতে ব্যস্ততা আয়োজকদের মাঝেও। প্রশাসন বলতেছে যে আপনারা নিরাপদে নির্ভয়ে সবসময় মানে পুজো টুজোর ব্যাপারগুলো তারা দেখবে, কিন্তু তারপরে একটা মনে মধ্যে একটু শঙ্কা থেকেই যায়, এই জন্য আমরা সবার কাছে মানে সহযোগিতা যাচ্ছি। আকর্ষণীয় নানা পোশাক আর বাহারি মুকুট দিয়ে প্রতিমাকে যারা সাজাতে চান তারা ছুটছেন পুরান ঢাকার শাঁখারি বাজার এলাকায়। সাজ বিক্রির দোকানগুলোতে তাই ভিড় চোখে পড়ার মতো। এক একটা সেটের দেখা যায় 20,000-25,000 আছে, আবার 15,000 আছে, কাজের অনুযায়ী মানে জানি। এরই মধ্যে পূজার জন্য অনেক জায়গায় শুরু হয়েছে আকর্ষণীয় গেট তৈরির কাজ। সবার অপেক্ষা এখন শুধু পূজার আনুষ্ঠানিকতার। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। অর্থনীতিতে পুঁজিবাজার আশানুরূপ ভূমিকা রাখতে পারছে না বললেন অর্থমন্ত্রী। জনবল সংকটে জামালপুরের 7টি রেল স্টেশনে কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। আবারও আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে। আস্থা সংকট থাকলেও সরকারের নানা সংস্কারের ফলে পুঁজিবাজার এখন স্থিতিশীল বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনায় এ মন্তব্য করেন তিনি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত আলোচনায় অর্থমন্ত্রী জানান জিডিপির 30% বিনিয়োগ হয়েছে, এর মধ্যে 22% বেসরকারি আর 8% সরকারি বিনিয়োগ। এটি প্রতিবেশী দেশের তুলনায় কম বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
আমাদের প্রতিবেশী দেশগুলোতে বিনিয়োগের হার অনেক বেশি, আশা করছি যে এটা আরেকটু বাড়বে এবং আরেকটু বাড়লে পরে আমাদের যে অর্থনৈতিক ঊর্ধ্বগতি এসেছে সেটা আরও বেগবান হবে, আরও শক্তিশালী হবে। চলতি বছর জাতীয় মেধা তালিকার ভিত্তিতে সরকারি 36টি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন 4,068 জন পরীক্ষার্থী। অপেক্ষমান তালিকায় রয়েছে 500 জন। স্বাস্থ্য অধিদপ্তরের দুপুরে ফলাফল প্রকাশ করে। 5 অক্টোবর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে MBBS 2018-2019 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ভর্তি পরীক্ষায় অংশ নেয় 63,026 জন। জাতীয় মেধা তালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে SMS এর মাধ্যমে ফলাফল পৌঁছে যাবে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ। জনবল না থাকায় বন্ধ রয়েছে জামালপুরের 7টি রেল স্টেশনের কার্যক্রম। এতে একদিকে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা, অন্যদিকে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। আর এসব স্টেশন বন্ধ থাকায় চাপ বেড়েছে অন্য স্টেশনগুলোতে, দেখা দিয়েছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও। জামালপুর প্রতিনিধি আরিফ মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। স্টেশনে পর্যাপ্ত যাত্রী, কিন্তু লোকবলের অভাবে বন্ধ রয়েছে কার্যক্রম। জামালপুর জেলার 108 কিলোমিটার রেলপথে স্টেশন রয়েছে 19টি। এর মধ্যে মোশারফগঞ্জ, জামালপুর কোর্ট, কেন্দুয়া বাজার ও বাউসি স্টেশন 4 বছর ধরে বন্ধ। এছাড়া পিয়ারপুর, নান্দিনা ও দুরমুঠ স্টেশনের কার্যক্রম সকাল 6টা থেকে চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। এতে নানা রকম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। আমরা যারা আসি কোটি স্টেশন থেকে জামালপুর যাব কিংবা ময়মনসিংহ উদ্দেশ্যে রওনা হই, টিকিট কাটতে পারি না, যার ফলে দেখা যায় যে ট্রেনের ভিতরে আপনি টিকিট চেক করে আপনি ডানগঞ্জ থেকে আমাদের ভাড়া কাটেন। এদিকে জনবল নিয়োগের মাধ্যমে স্টেশনগুলো সচল করতে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান স্টেশন মাস্টার। লোকবলের কারণে এই 7টা স্টেশন বন্ধ আছে। যদি সরকার লোক নিয়োগ দেয় তাহলে এই স্টেশনগুলি চালু করা সম্ভব। জনদুর্ভোগ নিরসনে বন্ধ স্টেশনগুলো দ্রুত চালু করার দাবি জামালপুরবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। সময় হলো আরো একটি ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন যৌন নিপীড়নে অভিযুক্ত ব্রেট কাভানাই। সাফ অনূর্ধ্ব 18 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। আর এরই সঙ্গে শেষ করছে দুপুর 2:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বঙ্গবন্ধু মেডিকেলে খালেদার চিকিৎসা শুরু, আদালতের নির্দেশ মানার আহ্বান আইনজীবীদের। সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যার আসামি সাইফুলের মৃত্যুদণ্ড বহাল, রিভিউ খারিজ। আজ থেকে 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ, নিষেধাজ্ঞা অমান্য করায় 6 জেলে আটক। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা, কাল মহালয়া। দর্শক, সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushedashtv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।